যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএসএইড পাঁচ বছরে বাংলাদেশের জ্বালানি খাতে $17 মিলিয়ন বিনিয়োগ করবে। আর এই উপলক্ষে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সাথে একটি সমঝোতা চুক্তিতে সই করেছে সংস্থাটি। এর মাধ্যমে বাসাবাড়ি এবং ব্যবসা ক্ষেত্রে সুলভ মূল্যে এবং টেকসই জ্বালানি পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে সই করেন ইউএসএইডের পরিচালক রেবেকা রবিনসন এবং বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব নিরোধ চন্দ্র মণ্ডল।